এদের সারাটা দিন না খাই রয়েছে, পোলা পান্ত মুখের দিকে তাকায় রয়েছে। বাপ তো এখনই ঢাকা শহরে আছি, যদি এরকম ভাবে মরি তাহলে এটা গজব পড়বো, কুদার গজব, বুঝছেন? গরিবের পরে যদি এরকম অত্যাচার করে সরকার, এরা আমি বলে দিলাম দেখেন। সরকার লকডাউন দেও, এক মাস কে দু ছয় মাস দেও, গরিব মানুষের ঘরে খাওয়ান দিয়ে তারপর লকডাউন দিয়ে দেও। আমার বাচ্চা আজকে মাংস খেতে চায়, আমি কিনতে পারি না, কি বলবো? আমি একা না, আমার মতো শত শত টিচার আজকে বেকার হয়ে আছে, আমার কো চিন্তা করি না আমি। এটা নিয়ে নামছে অনেক দিন ধরে, লকডাউন চলতেছে, কিছুদিন আগে দুই মাস লকডাউন গেছে, যার কারণে সমস্যা কারণে চালাইতেছে এটা। আমি ওয়েলকাম বাস চালাইতাম, যে গাড়ি তো এখন আর চলে না, তো পোলাপান আছে তিনটা ছেলে মেয়ে, বউ পোলাপান অনেকে আমার কষ্ট হয়, তো সরম করে তো লাভ নাই। তো একজনও বললো যে ভাই সরম করবেন কেন, রিক্সা লয়ে বেড়ায় যান গা, রিক্সা কর্ম করে গান। এদের সারাটা দিন না খাই রয়েছে, পোলাপান তো মুখের দিকে তাকায় রয়েছে। বাপ তো না পায়া বাধ্য হয় রিক্সা লয়ে বেড়াইছে। আমি আগে ধরেন আপনার সেলুনের কাজ করতাম, এখন দোকানটাও খুলতে দেয় না, বুঝছেন? দোকানও খুলতে দেয় না, চার পাঁচ মাসের ঘর ভাড়া বাদ, এখন ধরেন কি বলবো স্যার, বলার কোনো ভাষা নাই। মুন্ডা কয়ে আত্মহত্যা করে মরে যায়, জানেন? মুন্ডার ভিতর বলে খুদার কসম, এই গাড়ি সে বলছে আমার বাচ্চা কাচ্চার মুখের দিক টাকাইলে আজকেও পাঁচটা টাকার লাগে মারছি, জানেন? দিতে পারি না দেখা, পাঁচটা টাকার লাগে মারছি, তাহলে কি করবো বলেন? মরবো না তো কি করবো? এই যে সামান্য মাস্কটা কতক্ষণ দিয়ে গাড়ি চালানো যায় বলেন? এটা এমনি তো দম আটকা যায়, এমনি দম আটকা যায়, জানেন? এই মাস্কের কারণে 250-300 টাকা জরিমানা লাগে, তাহলে এটা হইলো বলেন তো? গাড়ি উল্টা দেয়। আমি বাসের ড্রাইভার, আমি এখন বর্তমানে রিক্সা চালাই, কারণ বউ বেড়ি বাল বাচ্চার খরচার জন্য সংসার চলে না। আমাদের সংগঠন এটি সব ভুয়া, আমাদের চান্দানায় মালিক সমিতি, তারপরে শ্রমিক ফেডারেশন, এটি সম্পূর্ণ সব ভুয়া, আমাদের কেউ কোনো সাহায্য দেয় নাই। আগে ব্যবসা করতাম, ব্যবসা বাণিজ্য ভালো না, এখন লকডাউন চলতেছে, এই জন্য দেশের অবস্থা খুবই খারাপ, এই জন্য রিক্সা নিয়ে রোডে আসলাম। আজ পর্যন্ত কিন্ডারগার্টেন স্কুল সরকার দেখছে? কোনো দেখে নাই, 13 মাস বসে আছি আমি। আমি একজন মানুষ, এক শিক্ষক মানুষ চাইছি, আমার বাচ্চা আজকে মাংস খেতে চায়, আমি কিনতে পারি না, কি বলবো? এই জন্য তো বাইক নিয়ে বেরোচ্ছি। একজন শিক্ষিত মানুষ, একটা মূর্খ মানুষকে তুলতে হয় আমাকে গাড়িতে, একটা সুইপারকে তুলতে হয়, আমি একা না, আমার মতো শত শত টিচার আজকে বেকার হয়ে আছে, আমার কো চিন্তা করি না আমি। আমি তাদের জন্য কথা বলতে চাই। রাজমিস্ত্রির কাম করতাম, দেশে ওই ধান কাটা লাগবো, ধান কাটতে না, আমার কথা হলো সরকার লকডাউন দেও, এক মাস কে দু ছয় মাস দেও, গরিব মানুষের ঘরে খাওয়ান দিয়ে তারপর লকডাউন দিয়ে দেও। এই ঘাটে কাজ কাম করতে মানুষ বেকার বয়ে রয়েছি, এখন এই ঢাকা শহরে আছি, যদি এরকম ভাবে মরি তাহলে এটা গজব পড়বো, কুদার গজব, বুঝছেন? গরিবের পরে যদি এরকম অত্যাচার করে সরকার, এরা আমি বলে দিলাম দেখেন। জীবনেও আল্লাহ সইব না, সবাই আমরা সয়ে গেলাম, বুঝছেন? আল্লাহ সইব না, কারণ চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন।